আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, আপনাদের সাথে রয়েছে আমি অলিউল ইসলাম ইমরান। ওয়েলকাম টু অলি টিপস 360 ইউটিউব চ্যানেল। আজকে ভিডিওতে যে টিপসটি শেয়ার করতে চাচ্ছি সেটি আপনার জন্য, আপনি যদি ইউটিউবে হন তাহলে আপনার জন্য অনেক হেল্পফুল একটি ভিডিও। তো এই ভিডিওটি হলো আপনারা কীভাবে আপলোড ডিফল্ট সেট করবেন। খুব ইজি একটা বিষয়, তো এটা হয়তো আপনারা অনেকেই জানেন না আপলোড ডিফল্ট কী। আপলোড ডিফল্ট হলো আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন আপনাকে টাইটেল, তারপর ডিসক্রিপশন, তারপর ট্যাগ এইগুলো সেট করতে হবে। তো আজকে যে ভিডিওটি শেয়ার করতে চাচ্ছি এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাকে এগুলো কিছুই সেট করতে হবে না, আপনি একদিন সেট করে রাখবেন আর সামনে যতদিন পর্যন্ত ভিডিও আপলোড করবেন ওই পর্যন্ত আপনার ওই পর্যন্ত আর আপনার কোনো ডিসক্রিপশন, ট্যাগ, টাইটেল এগুলো সেট করতে হবে না। তো চলুন দেখাই কীভাবে কাজটি করতে হয়। তার আগে আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিবেন। চলুন শুরু করা যাক, গেট রোল দ্য ইন্ট্রো। ওয়েলকাম ব্যাক গাইস। তো ডিফল্ট আপলোড এই বিষয়টি আপনারা অনেকেই জানেন না, তো এই ডিফল্ট আপলোড কিভাবে সেট করতে হয় এই বিষয়টা সম্পূর্ণ দেখিয়ে দেব। ডিফল্ট আপলোড সেট করতে হলে আপনাকে একটি ব্রাউজার চলে যেতে হবে, আর যারা পিসি ইউজার আছে তাদের জন্য সেম টিপসটি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো এখন আমি একটি ব্রাউজার ওপেন করবো এবং দেখিয়ে দাও কীভাবে আপলোড ডিফল্ট সেট করতে হয়। তো চলুন দেখাই। আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে পারেন। তো আমি ইন্টারনেট ব্রাউজারটি ওপেন করলাম। সিম্পলি ব্রাউজারটি ওপেন করার পর আপনার জিমেলের সাথে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখান থেকে 3 ডট লাইনে ট্যাপ করবেন, তারপর ডেস্কটপ সাইট করে নেবেন, তাহলেই জাস্ট এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তারপর আপনার চ্যানেলের লোগোর উপর ট্যাপ করবেন, তারপর এখানে ক্রিয়েটর স্টুডিও নামের একটি অপশন দেখতে পাবেন, এখানে ট্যাপ করবেন। তারপর জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে চ্যানেল অপশনে ট্যাপ করবেন। চ্যানেল অপশন ট্যাপ করার পরে যে নিচে দেখতে পাচ্ছেন আপলোড ডিফল্ট, এটার উপর ট্যাপ করবেন। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেট, তো প্রাইভেটের উপর ট্যাপ করার পর এখানে দেখতে পাবেন আনলিস্ট, তারপর পাবলিক এইগুলো। তারপর নেক্সট হলো আপনার ক্যাটাগরি, এখান থেকে আপনি কোন ক্যাটাগরি সিলেক্ট করতে চান এইসব। তারপর হলো আপনার টাইটেল, তো এখানে আপনি একটা টাইটেল নেবেন, এখানে টাইটেলটা না দেওয়াই বেটার, কারণ আপনারা তো বিভিন্ন ধরনের টপিকে ভিডিও তৈরি করেন, এর জন্য এখানে টাইটেলটা না লেখাই বেটার। তারপর এখানে আছে ট্যাগ, ট্যাগটাও না লেখা ভালো। আর এই নিচে যে টিক মার্ক দেওয়া আছে না দেওয়া আছে এইগুলো কিন্তু কিছু করবেন না, জাস্ট যেরকম আছে সিম্পলি ওই রকমই রেখে দেবেন। আপনি যে কোনো এক জায়গায় প্রথমে ডিসক্রিপশন লিখবেন, লেখার পর ওই ডিসক্রিপশনগুলো কপি করে নিয়ে আসবেন। তো আমি এখানে লিখে রেখেছি, তো এটা আপনি কপি করে নিয়ে আসবেন এই জায়গায়। তো এখানে আমি সিম্পলি কপি করব। তো এর জন্য সিম্পলি এখানে ক্লিক করে ধরবেন, তারপর সিলেক্ট অল এটা ট্যাপ করবেন, তারপর কপি অপশন ট্যাপ করবেন, তারপর সিম্পলি এখান থেকে ব্যাগে বেরিয়ে আসবেন, আবার আপনার ব্রাউজারে চলে যাবেন। তারপর এখানে আপনার ডিসক্রিপশনটা জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর কিছু করবেন, উপরে সেভ একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করবেন। তাহলে আপনার এই ডিসক্রিপশনটা, তারপর ট্যাগ টাইটেল এগুলো সেট না করাই ভালো, কারণ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টপিকের ভিডিও তৈরি করেন এর জন্য। তারপর আমাদের কিন্তু সেট হয়ে গেছে। তো আর যারা ডেস্কটপ দিয়ে কাজটি করতে চাচ্ছেন তাদের জন্য এখান থেকে সিম্পলি ইউটিউব স্টুডিও অপশনে ট্যাপ করবেন। ইউটিউব স্টুডিওর ওপর ট্যাপ করার পর এখান থেকে সেটিংস একটি অপশন দেখতে পাবেন, এই যে সেটিংস অপশনে ট্যাপ করবেন। সেটিংস অপশনে ট্যাপ করার পর এখানে দেখতে পাবেন আপলোড ডিফল্ট, এখানে ট্যাপ করবেন। তারপর সিম্পলি এখানে এগুলো সেট করে দেবেন। তো আমি ইউটিউব স্টুডিও ক্লাসিক থেকে করেছি, তো এই দেখুন করাই আছে। তো এখানে আপনি প্রথমে টাইটেলটা অ্যাড করবেন, তারপর ডিসক্রিপশনটা অ্যাড করবেন, তারপর এখান থেকে সিম্পলি নিচে ট্যাগটা লিখে দেবেন, তারপর এখানে আপনার প্রাইভেট বা পাবলিক রাখতে চাইলে পাবলিক করে দেবেন, তারপর এখান থেকে আনলিস্ট চাইলে আনলিস্ট করতে পারবেন। তারপর এখান থেকে সিম্পলি সেভ অপশন ট্যাপ করে দেবেন, আপনার ইউটিউব স্টুডিও থেকে এই কাজটি করে নিতে পারবেন খুব সহজেই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে দেন গিভ এ থামস আপ, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড অলসো প্রেস দ্য বেল আইকন। অ্যাজ অলওয়েজ দিস ইজ অলিউল ইসলাম, ডেফিনেটলি আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ওয়ান। বাই বাই।